আমি লালা সর্বশেষ উঠে চলে গেছি, লালা তার বাড়ি লিখে দেয় নাই, তাই আমার চারটা বাইক কিনা হয়েছে সবগুলো আমার নিজের টাকায় কিনা হয়েছে। ওর কাছ থেকে খেয়ে আমি চলে গেছি, ওকে খেয়ে নিঃস্ব করে দিছি, এইগুলো টোটালি ফেক কথাবার্তা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা ইতিমধ্যে কমবেশি সবাই জেনে গেছি প্রিন্স মামুন এবং লায়লা আপুর সম্পর্কের মধ্যে একটা ঝামেলা চলতেছে, আর এটা লায়লা আপু নিজে একটা ভিডিওর মাধ্যমে বলছে। আর শুধু তাই না, সে প্রিন্স মামুনের সম্পর্কে অনেক কিছুই বলছে, যে তার কাছে একটা বাড়ি লিখে চাইছিল, সে দেয় নাই জন্য তাকে ছেড়ে সে চলে গেছে, হ্যান ত্যান আরো অনেক কিছু। কিন্তু এটা জাস্ট এক পক্ষের কথা ছিল, ওই পক্ষেরও তো কিছু কথা থাকতে পারে, তাই না? আর হ্যাঁ, এখন আমি আপনাদেরকে সেটাই শোনাতে আসছি, মানে প্রিন্স মামুন লায়লা আপুর এই ভিডিও সম্পর্কে বা ভিডিওর এগেনস্টে কি বলছে সেটাই আপনাদেরকে শোনাতে আসছি। সো দেরি না করে চলুন ডিরেক্টলি প্রিন্স মামুনের ভয়েসটা শোনা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার লেলার বিষয়টা যেটা আর কি ভাইরাল হইছে এখন, যেটা ফেসবুকে ইউটিউবে টিকটকে চলতেছে, যে আমি লেলার সর্বশেষ উঠে চলে গেছি, লেলা তার বাড়ি লিখে দেয় নাই, তাই আমি তাকে ফেলে চলে আসছি। আসলে বিষয়টা একদমই উল্টা, এটা টোটালি ফেক। লেলা জাস্ট দেখবেন ওর কোথাও বলে না যে ওর সর্বশেষ উঠে চলে গেছি বা ওর নিউই বাড়িটা আমি লিখে নিতে চাইছি, এরকম কিছু না। যে একটা বাড়ির বিষয় ছিল সেটা ছিল, কিন্তু ওই পুরো বিল্ডিংটা ওদের নিজের এন্ড ওই ফ্ল্যাটটা নিজের নামে, কিন্তু ওর ওই নিজের বাড়ি বা ওই নিজের ফ্ল্যাট নিয়ে কোনো কথা কাটাকাটি হয় না আমাদের মধ্যে। ওরা আমার মধ্যে যে বাড়িটা নিয়ে ঝগড়া হয়েছে সেটা আদার্স একটা বাড়ি, মানে সাইডের একটা বাড়ি, ওর নিজের বাড়ি না ওইটা, ওর নিজের বাড়ি নিয়ে ঝগড়া হয় নাই, ঠিক আছে? যাই হোক, তারপর আরেকটা কথা হয়েছে যে ওর টাকায় আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, হ্যান ত্যান ঝগড়। আসলে এগুলো কিছুই না। হ্যাঁ, আমার চারটা বাইক কিনা হয়েছে সবগুলো আমার নিজের টাকায় কিনা হয়েছে। তারপর হচ্ছে আমার বাড়িটা, আমার গ্রামে বাড়ি করছি সর্বোচ্চ, আমার যতটুকু দেওয়ার সম্ভব ছিল আমি দিয়ে আমি নিজের কষ্টের টাকা কামাই করে ওই বাড়িটা করছি, গ্রামে যে বাড়িটা আছে, একটা টাকাও কারো না, ঠিক আছে? ওইখানে পুরো কষ্ট করে বাড়িটা করছি আমি। হ্যাঁ, লেলা আমার পাশে ছিল 3 বছর, 3 বছর আমাকে অনেক সাপোর্ট করছে, মেন্টালি ফিনান্সিয়ালি সব দিক থেকেই সাপোর্ট করছে। একটা কাছের মানুষ, ভালোবাসার মানুষ অলওয়েজ সাপোর্ট করবেই, এটা নর্মাল, ঠিক আছে? তেমনি আমিও ওকে যতটুকু পারছি আগলে রাখছি, সাপোর্ট করছি, এন্ড ভার্চুয়ালে ওর অনেক বড় একটা সম্মান এনে দিছি আমি। তো এটাও একটা অবদান আছে, ঠিক আছে? যে ওর কাছ থেকে খেয়ে আমি চলে গেছি, ওকে খেয়ে নিঃস্ব করে দিছি, এইগুলো টোটালি ফেক কথাবার্তা, ঠিক আছে ভাইয়া? এরকম কোনো কিছু আমার মধ্যে হয় নাই। তো ওরার মধ্যে ছোট্টখাটো কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, ঠিক হয়ে যেতে পারে না হইতে পারে, এটা ডিপেন্ড করে এখন রিলেশনের উপর। আর ও যে ভিডিওগুলো আপলোড করছিল ওগুলো শুধু আমাকে শোনানোর জন্য আপলোড করছিল, করার পর ভিডিওগুলো ডিলিট করে দিছে। কিন্তু এই আপনাদের ফেসবুকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফাত্রা মার্কা কন্টেন্ট ক্রিয়েটর, যারা বলে যে মামুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এটা করে না, সেটা করে না। আর যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলতেছে সে তো জীবনে মসজিদের সামনে উষ্টকায় পড়ে নাই, এক। দ্বিতীয়, যারা হচ্ছে যে আন্তাজি বানায় টানা, যে যা ইচ্ছা বানোয়াট, যেমনি ইচ্ছা তেমনি আমার সম্মান নিয়ে টানাটানি করতেছে, আমি যদি চাই সম্মানহানির মানহানির মামলা করে দিতে পারি তাদের উপর, ঠিক আছে? সাইবার ক্রাইমের মামলা করে দিতে পারি, কিন্তু করতেছি না, দেখতেছি কতটুকু যায়। যখন বেশি হয়ে যাবে না তখন এক একটার উপর অ্যাকশন নিব, একটা সময় নিব, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। ও নিয়ে আসছে পাবলিকলি, কিন্তু পাবলিক এনেও 1 ঘন্টা আধা ঘন্টা মধ্যে ডিলিট করে দিছে। এটা আবার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা নিয়ে ঘাটাঘাটি টানাটানি শুরু হয়ে দিছে। যাই হোক ভাই, যে যতটা ছড়াইতেছে অনলাইন প্ল্যাটফর্মে ততটা কিছুই না, ঠিক আছে? পুরোটাই উল্টা বাস্তবতা। তো এই হচ্ছে আমাদের প্রিন্স মামুন ভাইয়ার বক্তব্য। এখন সে বোঝাতে চাচ্ছে যে লায়লা আপু যেগুলো বলছে সেগুলো সম্পূর্ণ ঠিক না। হ্যাঁ, হয়তো কিছুটা ঠিক, বাট সম্পূর্ণ ঠিক না। সে সব থেকে বেশি যেটা হাইলাইট করার চেষ্টা করছে সেটা হচ্ছে সবাই যে তারে বলতেছে যে সে লায়লা আপুর সব কিছু খেয়ে দিয়ে, মানে যা টাকা পয়সা ছিল সব কিছু খেয়ে নিয়ে এখন চলে গেছে, মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। মানে ওই যে একটা কথা আছে না, খাওয়া দাওয়া শেষ তো বেইমানি শুরু, মানে সবাই এটাই বোঝাতে চাচ্ছে যে এতদিন ধরে লায়লা আপুর টাকা পয়সা সব কিছু খেয়ে মামুন হয়তো এখন ছেড়ে চলে গেছে। বাট প্রিন্স মামুন ভাইয়া এটাই বোঝাতে চাইলো যে একসাথে থাকতে গেলে হ্যাঁ ফিনান্সিয়ালি কিংবা যেভাবে হোক, মানে ভালোবাসার খাতিরে সব কিছু হেল্প করা হয়, বাট সে যে সব মানে সব মানে তার যে সব কিছু লায়লা আপুর টাকাতেই করছে সেটা সত্য না। গাড়ি কিনছে তার নিজের টাকায়, বাড়ি করছে তার নিজের টাকায়, মানে সব কিছু এগুলো ডিটেলসে বললো। এখন আপনারাই চিন্তাভাবনা করে বলবেন যে আপনাদের কাছে ঠিক কী মনে হচ্ছে, মানে কার কথা সত্য মনে হচ্ছে, লায়লা আপুর নাকি প্রিন্স মামুন ভাইয়ার। আর হ্যাঁ, প্রিন্স মামুন ভাইয়া আরও একটা বিষয় যেটা বললো যে এই বিষয়টা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর নাকি অনেক কিছু বলতেছে, অনেক কিছু করতেছে। সো আমি একটা কথা বলতে চাই প্রিন্স মামুন ভাইয়ার উদ্দেশ্যে, যে আপনারা একজন পাবলিক ফিগার বা আপনাদের অনেক মানুষ চিনে, আপনারা যখন পাবলিকলি একটা জিনিস ওপেন করবেন বা পাবলিকলি কোনো কিছু আইসা পাবলিক প্ল্যাটফর্মে আপলোড দিবেন সেটা নিয়ে মানুষ কথা বলবে, এটা নিয়ে এত কিছু ভাবার বা এত কিছু করার চিন্তাভাবনা না করাই ভালো। কারণ একটা জিনিস আপনি যখন পাবলিক প্ল্যাটফর্মে আপলোড দিবেন তখন মানুষ এটা নিয়ে কথা বলবেই। সো এটা মায়না নিতে হবে, আপনার মানে ওয়াইফ হোক আর মানে যাই হোক, আমি শুনছি যদিও যে 3 বছর আগে আপনারা বিয়ে করছেন, সো আপনার ওয়াইফই ধরলাম যে আপনার স্ত্রী একটা কথা বলছে, এখন ওইটা যেহেতু পাবলিক হয়ে গেছে মানুষ এটা নিয়ে কথা বলবেই। এখন
আমার কথা হচ্ছে যে আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ঝগড়াঝাটি লেগে থাকে, আপনারা নিজেরা নিজেরা ঠিক হয়ে যান, পার্সোনাল বিষয় পার্সোনালভাবে মিটিয়ে নেন। আপনি একটা কথা বলবেন, সে একটা কথা বলবে, এভাবে সম্পর্ক আরও মানে খারাপ দিকে যাবে। সো আপনাদের উচিত হবে নিজেদের পার্সোনাল সমস্যাটা মিটিয়ে নিয়ে নিজেরাই ভালো থাকা। এতদিন ধরে একসাথে ছিলেন, আমরা চাই এখনও একসাথে থাকেন। বয়স ডাজেন্ট ম্যাটার, আপনাদের রিলেশনটা সুন্দর হোক, মানে সুন্দরই ছিল, কারণ আপনারা ভালো ছিলেন, দুইজন ভালো থাকলে মানে সব ভালো। সো আমরা চাই আবারও একসাথে হন, সব ঝামেলা মিটে যাক। তো এতটুকুই। আর গাইজ, আপনাদের কাছে জানতে চাই যে আসলে বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, মানে কী রকম মনে হচ্ছে, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আল্লাহ হাফিজ।